গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিট পুলিশিং ইনচার্জদের নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য বলেন ফুলবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাকিম, এস আই মোহাম্মদ জামাল উদ্দিন, সূত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান, এস আই আনিসুর রহমান, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, এস আই মনিরুল ইসলাম, কালিয়াকৈর পৌরসভার 5 নং ওয়ার্ডের কাউন্সিলর বেরায়েত হোসেন, এস আই মাহবুব হোসেন, 6 নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, 9 নং ওয়ার্ড কাউন্সিলর আহমেদ আলী, এস আই সাইদ সহ বিভিন্ন ব্যক্তিবর্গরা। তার পিতার মতো মানুষের দাবি, সময় উপযোগী যে দাবি, সেটা তিনি পূরণ করতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যেই তিনি বিভিন্ন বক্তার মুখ থেকে শুনেছেন যে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধানের একটি আইন পাশ করে চলেছেন, সেজন্য আবারও তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এলাকাবাসীকে যারা একেবারে